আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো প্রমোট। তো রিসেন্টলি আমরা বেশ কিছু জিনিস আমরা ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা আমাদের প্রোফাইলের মধ্যে কিংবা একসময় আমরা পেজের মধ্যে দেখতাম, যেটাকে দেখা হচ্ছে প্রমোট। তো অনেকেই জানে না যে এই প্রমোটটা কী, এই প্রমোটটা কী কাজে লাগে। তো আমি বলতে চাচ্ছি যে আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে 1000 ফলোয়ার্স আছে অর্গ্যানিক। তো আমি চাচ্ছি যে আমার প্রোফাইলের মধ্যে অর্গ্যানিকভাবে 10000 ফলোয়ার্স চাই, অর্থাৎ অর্গ্যানিক রিয়েল, যেটা ফেসবুক নিজেই আমাকে দিবে। কিভাবে? যখনই আমি এটাকে প্রমোট করব। প্রমোট এবং বুস্ট, এটা কিন্তু দুইটা জিনিস, এটা দুইটা দুই ধরনের জিনিস। প্রমোটটা তাকেই বলে যে আপনার পেজ কিংবা আপনার প্রোফাইলের উপরে রিচ আসবে, সেটা ফলোয়ার্স হতে পারে কিংবা এঙ্গেজমেন্ট হতে পারে। আর বুস্ট, যেটা আমরা জানি, সেটা হচ্ছে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যে ধরনের পোস্ট কিংবা ভিডিও দিয়ে আসে সেটাকেই বুস্ট বলা হয়। অর্থাৎ আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে একটা ভিডিও আপলোড করা আছে কিংবা একটা ফটো পোস্ট করা আছে, সেটাকে বুস্ট করতে চাচ্ছেন, সেটার রিলেটেড কিছু রিচ আনতে চাচ্ছেন, সেটার রিলেটেড আপনি কিছু ফলোয়ার্স আপনার পেজের মধ্যে আনতে চাচ্ছেন, যেটাকে বুস্ট বলে। কিন্তু আজকে আমরা কথা বলবো প্রমোট। অর্থাৎ আপনার একটা পেজ আছে কিংবা একটা প্রোফাইল আছে, যেখানে চাচ্ছেন যে অর্গ্যানিকভাবে মানুষ আমার পেজটাকে কিংবা আমার প্রোফাইলকে ফলো করুক, আমার প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়ুক, আমার প্রোফাইলটা একটা রিকমেন্ডেশনে ভালো পরিমাণ একটা রিচ আসুক। তো এটা দেখার জন্য আমরা কিন্তু রিসেন্টলি যদি ফেসবুক স্ক্রল ডাউন করি, তো আমরা এই জিনিসগুলো কিন্তু এখন রিসেন্টলি সবাই দেখতে পাই, এবং আমরা কিন্তু অধিকাংশ মানুষ এইগুলোই চাই যে আমাদের প্রোফাইলে ভালো পরিমাণ রিচ আসুক। তো এই ধরনের পোস্টগুলো আপনি কিন্তু যখন ফেসবুক স্ক্রল ডাউন করেন, তো এরকম ইন্টারফেসে একটা দেখেন যেখানে স্পন্স লেখা আছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু সব এই প্রমোট করা, অর্থাৎ সে বুস্ট হোক কিংবা প্রমোট হোক, তো এগুলো বলতে পারেন এক ধরনের প্রমোটটাই করা। সেটা পেজ হতে পারে, আপনার প্রোফাইল হতে পারে। তো এখন রিসেন্টলি কিন্তু রিকমেন্ডেশন কিংবা সাজেস্ট ভিডিও, এগুলো কিন্তু আমরা অধিকাংশ দেখতে পাচ্ছি। তো আমাদের ইচ্ছা যে আমরা নিজে নিজেই আমাদের প্রোফাইল কিংবা আমাদের পেজ আমরা কিভাবে বুস্ট করব কিংবা প্রমোট করব। তো আমরা আজকে এই ভিডিওতে তো আমরা আজকে দেখব প্রমোট কীভাবে হয়, অর্থাৎ আমার প্রোফাইলটা আমি প্রমোট করব। তো আমরা যখনই আমাদের প্রোফাইলে চলে আসব, সেখান থেকে প্রোফাইল কিংবা পেজ, এটা দুটোই আপনি করতে পারেন, কোনো সময় সেম সিস্টেম, তো এখানে লেখা আছে প্রমোট। তো আমরা সর্বপ্রথম প্রমোটের উপর ক্লিক করব। তো প্রমোটের উপরে ক্লিক করলে আপনার একটা অ্যাডের একটা ইন্টারফেস তৈরি হবে, অর্থাৎ আপনি এই জিনিসটাকে কীভাবে কতদিন কত পর্যন্ত কীভাবে করতে চান সেইটা কিন্তু আমরা দেখব। তো এখানে একটা ইন্টারফেস, অর্থাৎ একটা পেজ ক্রিয়েট তৈরি হবে এক ধরনের অ্যাডের। তো এখানে বলতেছে যে বুস্ট এ পোস্ট, ওকে, বুস্ট এ পোস্ট, আর বলতেছে ক্রিয়েট এ অ্যাড। তো আমরা কি এখান থেকে বুস্ট এ পোস্টেই ক্লিক করলাম? যদি আপনার আইডি ওকে থাকে, ক্রিয়েট থাকে, তো যেহেতু আমাদের আইডি আছে, তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা পোস্ট বুস্ট করতে পারেন। তো আমরা কী করবো, পোস্টের বিষয়ে দেখলাম, এখন আমাদের কী হবে, এখানে লেখা আছে ক্রিয়েট এ অ্যাড। তো আমরা এখানে ক্রিয়েট এ অ্যাডে ক্লিক করলাম, যেহেতু আমাদের প্রোফাইলটা কিংবা আমাদের পেজটা আমরা বুস্ট করবো, অর্থাৎ আমাদের প্রোফাইলের উপরে পেজের উপরে কিছু রিচ আনবো, অর্থাৎ সেটা হতে পারে ফলোয়ার্স ইত্যাদি। তো দেখেন এখানে কিন্তু আমার প্রোফাইলটা মেনশন হচ্ছে, এখানে খেয়াল করেন প্রোফাইল, ওকে, অর্থাৎ আমার প্রোফাইলটা আমি এটাতে। তো এখানে কিন্তু বেশ কিছু জিনিস আপনাকে বুঝতে হবে, সেই স্টেপগুলো কাজ করতে হবে। তো এখানে বেশ কটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন, এগুলো তো এগুলোর কাজ কিন্তু একটা আছে। তারপর আছে গেট মোর ওয়েবসাইট ভিজিটার, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলের উপরে কী চাচ্ছেন। তারপর দ্বিতীয় আছে গেট মোর মেসেজ অ্যান্ড হোয়াটসঅ্যাপ, অর্থাৎ আপনার প্রোফাইলে যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কল দিবে, এর আগে আছে ভিজিট করবে। তারপর আছে গেট মোর কলস, অর্থাৎ আপনার প্রোফাইলের মধ্যে কলস আসবে। আপনি চাচ্ছেন গেট মোর ভিজিট, অর্থাৎ এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে আর কি এটা। আর আপনি চাচ্ছেন যে আপনার প্রোফাইলের উপরে, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজের মধ্যে আপনি চাচ্ছেন লাইক, যেটাকে ফলোয়ার্স বলা হয়, লাইক করলে সেটা ফলোয়ার্স তৈরি হয়ে যায়। তো আপনি চাচ্ছেন ফলোয়ার্স, তো আমি ডিফল্টে ফলোয়ার্সে ক্লিক করলাম। আর আপনার যেটা লাগবে আপনি সেই রিলেটেডই কাজটা করবেন, ওকে। তো আমি আমার যেহেতু আমার পেজের উপরে কিংবা আমার প্রোফাইলের উপরে ফলোয়ার্স লাগবে, তো আমি এখানে টিক মার্ক দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন ফলো বাটন, ওকে। তারপর স্পেশাল ক্যাটাগরি, যদি আপনার লাগে কোনো কিছু আলাদা রাখেন, তো স্পেশাল ক্যাটাগরি আমাদের মতন লোকজনের প্রয়োজন হয় না মনে করেন। তো আমরা এদিকে একটু স্ক্রল ডাউন করে আসলাম, লোকেশন ওকে। এখান থেকে আমরা কী করব, যদি আপনার এখানে কোনো স্পেসিফিকেশন আলাদা আলাদা করার দরকার হয়, তো এখানে বলছে হু প্রিপার ফলো ইয়োর প্রোফাইল ইত্যাদি, হু প্রিপার ফলো ইয়োর প্রোফাইল অ্যান্ড প্রোফাইল সিমিলার থিং। তো এটাগুলো আপনি যে কোনো একটা টিকমার্ক দিতে পারেন কিংবা দরকার নেই।
তো এখানে কিন্তু এই অ্যাডটা কোথায় কোথায় দেখাবে সেটা কিন্তু আপনি প্লেসমেন্টটা দেখতে পারবেন। তো আমরা চাচ্ছি এটা শুধুই ফেসবুকের মধ্যে দেখানো হোক এই অ্যাডটা, তো ফেসবুকে দেওয়া হয়েছে, এখানে ইনস্টাগ্রাম মেসেঞ্জার দেখবেন অ্যাড চলে। তো এখানে আছে কি আমরা বাজেট, অ্যাড কিন্তু 5 দিন চালাতে হবে, অ্যাডটা 5 দিন চালাতে হবে, নর্মালি 5 দিন, এর থেকে বেশি আপনি করতে পারেন। তো 5 দিনের কী পরিমাণ রিচ আসবে ইত্যাদি ইত্যাদি, তো এখানে আমরা কার্ড আবার নাম্বার সহ করেছি। যাই হোক, তো এখানে বাজেটটা আপনি আপনার মতন করে অ্যাড করতে পারে, অর্থাৎ আপনি এর জন্য একটা প্রয়োজন হবে মাস্টার ভিসা কার্ড কিংবা ভিসা এই ধরনের আছে পাইপলের টাইপের কিছু কার্ড আছে। তো এখানে আমরা আজকে চাচ্ছি 5 দিন, তো এক এক দিনে কী কী পরিমাণ জিনিসটা জাস্ট সিম্পল আপনাদের বোঝানোর জন্য। তো আমরা এখান থেকে 5 দিন করেছি ডিউরেশন, তো আমরা কী করবো চুজ ইউর উইন, তো আমরা চুজ ইউর উইনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এটা চেঞ্জ করতে হবে কান্ট্রি, তো এখান থেকে চেঞ্জে ক্লিক করলাম, কান্ট্রি চেঞ্জ করে আমরা এখানে বাংলাদেশ, বাংলাদেশ টাকা, ওকে বাংলাদেশ টাকা, তাহলে আমাদেরকে বুঝতে সহজ হবে। তো আমরা চাচ্ছি যে 5 দিন হবে, তা পার ডে কত করে, যদি এটা মেথডটা দেখেন তাহলে খুব ইজি লাগবে, যেহেতু আমরা মেথডটা পেমেন্ট মেথডটা বাংলা টাকায় করে রেখেছি। এবং এইভাবে কিন্তু অধিকাংশ মানুষ তাদের প্রোফাইলটাকে ভালো পরিমাণ রিচ করছে। ওকে, তো আমরা পার ডে কত করার চাচ্ছি 200 হোক, তো 200 করে হলে ভ্যাট ট্যাক্স দিয়ে আপনি যদি পার ডে 200 হয় তাহলে এখানে 1000 প্লাস 1100 থেকে 3000 আপনার এই প্রোফাইলের পরে ফলোয়ার্স অর্থাৎ আসবে। তো এখানে আমরা 5 দিনই হয় কত 1000 টাকা, মানে অর্থাৎ 200 টাকার পার ডে হলে এখানে 1000 টাকা হয়। তো পেমেন্ট মেথড এখানে দেওয়া আছে, আইডিয়া আছে। তো এখানে কী হবে, আমরা এখানে পুরো দেখে নিলাম যে আপনার ভ্যাট ট্যাক্স দিয়ে মানে 150 টাকা ভ্যাট আছে, অর্থাৎ আপনারা জানেন যে ভ্যাট আছে। তো 1150 টাকা যদি আপনি দেন, তো এখানে কী পরিমাণ আপনি রিস্ক পাচ্ছেন সেই জিনিসটা বুঝতে হবে, কারণ আমরা এইটাকে বুস্ট কেন করবো। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন যে এই লক্ষ্যগুলি বুঝতে পারেন, যেখানে লেখা আছে যে পার ডে যদি আপনি 200 টাকা করে দেন সেখানে আপনার 1000 মানে 1100 থেকে 3000 ফলোয়ার্স আপনি পেয়ে যাবেন অর্গানিক। এই ভিডিও বানানোর মাকসাদ হচ্ছে, অনেক ভাই ব্রাদার আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া ফেসবুককে টাকা দিয়ে যদি বুস্ট করি কিংবা প্রমোট করি এতে যে ফলোয়ার্স কিংবা লাইক আসে এটা কি আমার পেজের কোনো ক্ষতি হয় কিংবা আমার কোনো সমস্যা হবে? তো আমি বলি যে এটা তো আপনার পেজ মানুষ পছন্দ করবে, যারা ফেসবুক তাদের কাছেই পৌঁছবে এটা, আর সেখান থেকে যদি মানুষ কোনো কিছু ফলো করে লাইক করে সেটা তো অর্গানিক, এখান থেকে কোনো প্রবলেম হবে না, কারণ এটা হচ্ছে অর্গানিক সার্ভিস। কারণ ফেসবুকই আপনাকে আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনার তাদের কাছে আপনার পোস্ট কিংবা আপনার প্রোফাইলটা পৌঁছচ্ছে, তারা আপনার পেজের পেজ পছন্দ করে কিংবা আপনার পোস্ট পছন্দ করে সেখানে লাইক করতেছে, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না ইনশাল্লাহ। এটা ইউটিউব কিংবা ফেসবুকের মধ্যে যেটা আমরা ফেসবুককে সরাসরি ফেসবুককে কিংবা ইউটিউবকে টাকা দিয়ে যেটা বুস্ট কিংবা প্রমোট করি এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু থার্ড পার্টি কারোর কাছ দিয়ে যদি করা হয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো এই স্টেপটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, ফেসবুকের মধ্যে কিন্তু রিসেন্টলি নিজের প্রোফাইল নিজের পেজ নিজের পোস্ট নিজের আছে কি ফটো মানুষ বুস্ট করতেছে, কারণ হাই রিচ সেখান থেকে অর্গানিকভাবে কিছু ফলোয়ার্স নেওয়া ইত্যাদি। তো এইগুলো করলে কি উপকার, সেখানে আপনি যেহেতু আমরা নর্মাল মানুষ যারা তাদের কিন্তু এই পোস্টের উপর ভালো পরিমাণ রিচ আনা কিংবা এগুলো আনার জন্য কিন্তু এইগুলো করে। তো এইগুলো ফেসবুকের সরাসরি যখন ফেসবুকের সাথে করবেন কিংবা ইউটিউবের সাথে করবেন সরাসরি, তখন কোনো প্রবলেম হবে না, সেই ফলোয়ার্সগুলো কখনও আপনার কোনো ক্ষতিকারক হবে না, কারণ সেটা তো আপনাকে পছন্দ করে আপনার পেজটাকে ফলো করেছে, যেমনটি আমরা অনেক করি, কারণ ইন্টারেস্ট অনুযায়ী এই পোস্ট ফেসবুক তার কাছে পৌঁছবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আর এই পোস্ট করার জন্য এটা করার জন্য আপনাকে অবশ্যই মাস্টার ভিসা কার্ড কিংবা পাইপলে এক ধরনের কার্ড আছে এগুলোতে আপনি করতে পারবেন। ওকে, এগুলো তো অনেকেই নিতে পারেন আবার অনেকের কাছে থাকে না, তো এইগুলো কিন্তু আপনি চাইলে বিভিন্ন মানুষ যারা রিয়েলভাবে এই সার্ভিস প্রোভাইড করে, কিন্তু আমি বলবো যদি আপনার নিজের কাছে কার্ড থাকে সেই ক্ষেত্রে আপনি করেন, থার্ড পার্টি কারোর দিয়ে করলে অনেক সময় অনেক মিসিং হয় প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো আপনি চাইলে পার ডে 200 টাকা করে 5 দিনের জন্য অ্যাড চালাবেন, যেখানে 1150 টাকা খরচ হবে, কিন্তু এখান থেকে আপনি ভালো ধরনের রেসপন্স পাবেন, ভালো ধরনের। আমি নিজেও কিন্তু আমার প্রোফাইলের ওপরে বাদ দিয়ে আমি আমার যে পেজগুলো আছে নর্মাল পেজ সেই পেজগুলো কিন্তু নর্মালি 5 দিন 4 দিন 10 দিন 15 দিনের জন্য বুস্ট করা হয়, কারণ কি সেটা খুব দ্রুত কিন্তু ওইটাকে বুস্ট একটা বুস্ট আসে, সেখানে আমার ফলোয়ার্সও দরকার অর্গানিক ফলোয়ার্স আসে। কিন্তু ফেসবুকের থেকে যদি আপনি ওয়াস্ট টাইম
যেটা ওয়াচ টাইম বলে ভিডিওর মধ্যে, সেটা কিন্তু কাউন্ট হয় না। সেটা ইউটিউবের মধ্যে বলেন ফেসবুকের মধ্যে, যদি ফেসবুকে আর ইউটিউবের টাকা দিয়ে যেটা বুস্ট করবেন, যেখানে আপনার ভিডিওর উপরে ওয়াচ টাইম আসবে, এটা কিন্তু কাউন্ট হয় না। ওকে, শুধু আপনার ভিজিটর কিংবা ফলোয়ার্স লাইক এগুলো কাউন্ট হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এগুলো কমপ্লিট থাকে তো আপনারা এখানে প্রোমোট নাও দিয়ে আপনার কার্ড নাম্বার ইত্যাদিতে এগুলো আমার যেহেতু অ্যাড করা আছে আপনারা করে দেবেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনি ভালো রেসপন্স পাবেন, এটা কোনো সমস্যা নয়। কারণ ফেসবুক নিজে এই জিনিসটাকে চালু করে রেখেছে যাতে আপনাদেরকে আরও গ্রোথ দিতে চায়। কারণ ফেসবুক চাচ্ছে যে আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন আর এখান থেকে আপনি আপনার জিনিস বুস্ট করেন। ওকে, তো ভিডিও ভালো লাগলে কিংবা ইনফরমেশন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।